দর্শক আমাদের আজকের গালগপ্পের বন্ধু এই প্রজন্মের প্রতিষ্ঠাশীল তবলা শিল্পী সৌরভ হোসেন। তিনি 2006 সালে পারফর্মিং আর্টস বিভাগে ভারতের বারোদা ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণীর উত্তীর্ণ গোল্ড মেডেল সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি তবলার তালিম নিচ্ছেন আজরাদা খাওয়ানা ও স্যার প্রফেসর সুধীর কুমার সাক্সেনার কাছে। আসুন কথা বলি সৌরভ হোসেনের সাথে। শুভ সন্ধ্যা, স্বাগত আপনাকে। আপনি তবলা নিয়ে আপনার পড়াশোনা আপনার ধ্যান জ্ঞান আপনি কিছু শুনি, আপনি যে শুরুটা হয়েছিল আপনার কি হবে? শুরুটা হয়েছিল আমার, আমরা ট্রেডিশনাল ফ্যামিলি, যেটা আমার বাবা গান বাজনা করেন এবং দাদুও করতেন, ওই হিসাবে বাবার সাথে বাবাকে দেখে এবং বাবার ইচ্ছা দেখে যে আমি গান বাজনা শুরু করি, কারণ ট্রেডিশনাল ফ্যামিলি, এই জন্য গান বাজনা ওভাবে শুরু হয় আমাদের। তো ধীরে ধীরে গান বাজনা আর কি গান গাইতেন নাকি? বাবা গান গাইতেন এবং আমি তবলা, আমার ছোট থেকে আমাদেরকে রেখেছিলেন যে দুই ভাই তবলা শিখছেন, কারণ একটা বয়স আছে ছেলেদের, যে বয়সে ওরা ভয়েস চেঞ্জ হয়। তো অর্ধ পর্যন্ত বাবা বলেছিলেন যে আর দুপুরে তোমার তবলা রিদম সেন্স তুমি নিয়ে এসো। রিদম সেন্স পর তারপর আমি চলে গেলাম, তবলাতে থেকে গেলাম, আমার গলাটা ভালো ছিল না, বড় ভাই নিয়ে আমি গানে চলে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনার্স কমপ্লিট করার পর আমি মোটামুটি অর্ধেক করার পর মানে তারপর শুরু করি যে এই নিয়ে পড়াশোনা করতে হবে, কারণ আর যখন সবচেয়ে বড় কথা যখন আমি পড়াশোনা করতে যাবো চয়েস দিলাম, স্কলারশিপের জন্য বললাম যে স্কলারশিপের জন্য ফর্ম পূরণ করলাম, বন্ধু বললাম যে খালি তবলা চাকরি পাবে না, কিন্তু এটা সত্য যে আমাদের ফার্স্ট ইয়ারে সাইকোলজি ছিল, ইংলিশ ছিল, সেকেন্ড ইয়ারে ফিজিক্স ছিল, আমাদের কোনো কিছু পড়াশোনা করে সবকিছু পড়ছে, সেটা তবলা একটু বেশি মানে ডিটারমাইন্ড হয়েছিলাম যে যেহেতু এখান থেকে পাওয়া যাবে না কেন। তো তারপরে বাবা একটা কথা বলেছিল, ওই কথাটা এখনো মনে পড়ে আমার, যে বাবা তুমি এখানে এসে একটা স্টেজে তালা বাজাবে আর প্রোগ্রাম করবে, আরো অন্যজন প্রোগ্রাম করবে, কিন্তু তুমি মিউজিক মিউজিক ফ্যামিলির ছেলে, তো তোমার উপর লোকজন বেশি আশা করে, তুমি একটু বাজালে হবে না, তোমার অনেক বেশি বাজাতে হবে নর্মাল ছেলে দিচ্ছে। তো এই নিয়ে আর ডিটারমাইন্ড হয়ে গেলাম যে না বাজাতেই হবে। তো দেখলাম যে ফার্স্ট ক্লাস, তখন আমরা 2 বছর একদম ছুটি রিয়াজ করেছি, সাধনা করেছি, গুরুগুলোর আশীর্বাদ আছে আমার উপরে এবং বাবার আশীর্বাদ। তো এই জন্য আমি ডিটারমাইন্ড হয়ে রিয়াজ করেছি, একদম অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি এবং ডিস্টিংশন পেয়েছি, প্র্যাকটিক্যাল 91% ছিল আমার, গোল্ড মেডেল পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি আমি। ওটা তো পর হয়, তা ডিক্লেয়ার পর হয়, রেজাল্ট আমি ডেফিনেটলি শিওর ছিলাম যে আমি গোল্ড মেডেল পাবো। আচ্ছা আচ্ছা। এটা ডেফিনেটলি আমি ছিলাম, কনফিডেন্স ছিল, কারণ স্টেজ পারফরমেন্সের উপর আমাদের পরীক্ষা হয়, যেটা হলো গোল্ড মেডেল বেস করে। তো স্টেজ দিয়ে আপনাকে আমাদেরকে সবচেয়ে বড় কথা যে আমাদেরকে গোল্ড মেডেল দিয়েছে আমাদের চ্যান্সেলর মহারানী আর ইউজিসি চেয়ারম্যান, হাত থেকে নিয়েছি ইউনিভার্সিটিতে। সেখান থেকে ফেরত আসার পর আপনি দেশে এখন কি করছেন? দেশে এখন বর্তমানে আমি শান্ত মরিয়াম ক্রিয়েটিভ টেকনোলজি ইউনিভার্সিটিতে মিজো ডিপার্টমেন্টে লেকচার পোস্ট আছি, লেকচার পোস্ট আছে এবং সবচেয়ে প্রসিদ্ধ প্রতিষ্ঠান ছায়ানট, ছায়ানটে সহকারী শিক্ষক হিসেবে আছি এখানে। আর
বেঙ্গল ফাউন্ডেশনের সাথে যুক্ত কি কি কারণে যে বেঙ্গল ফাউন্ডেশন এমন একটা প্রতিষ্ঠান যেটা আমাকে 2 বছরের স্কলারশিপ দিয়েছে আমি তাদের ছেলের মতো তাদের সেখানে যখন ডাক পড়ে তখন যেতে হয় বেঙ্গল ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি এখনো পর্যন্ত পরীক্ষা খাতা গুলো কিভাবে দেখতে হয় কি করতে হয় না করতে হয় ওগুলো অনেক কিছু পরীক্ষা কিভাবে নিতে হয় থিওরি পরীক্ষা এগুলো সব শিখছি হয়তো আগে যাবে আরো মানে যে অনেক উন্নত করতে পারবো ইনশাল্লাহ তবে এখনো কিন্তু আমি শিখে যাচ্ছি আমি এখন স্টুডেন্ট আমি কিন্তু এখন আমার গুরুজির কাছে শিখি তালিম নিচ্ছি এবং আগেও নিবো আমি শিখার তো কোনো শেষ নাই শিখে যাচ্ছি এখন বাংলাদেশে উন্নত মানটা তৈরি হয়ে হলো তবে ওটা ছোঁয়া দিয়ে কিছু তৈরি করতে হবে কারণ ওখানে তো মনে করেন যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে একটা বিশাল জায়গা ওখানে মনে করেন কোর্সটা ওভাবে তৈরি করা হয় না আমাদের এখানে তো একটা নতুন সাবজেক্ট তবলায় মাস্টার্স অনার্স যখন খুব আমরা তখন ওটা একটু মানে একদম হাই লেভেলে দিলে হবে না একটু দেখে করতে হবে যাতে স্টুডেন্টরা সহজে এটা উপভোগ করতে পারে নিতে পারে তারা নিজেদের আচ্ছা আপনি তো ভারতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন আপনি সেই অভিজ্ঞতা